একটা ফুট না দুই ফুটের একটা ছেলে আছে না কি যেন মাদানি মাদানি ও যে রফিকুল ইসলাম অবশ্য এখন হাইকোর্ট থেকে তাকে মাদানি আরেকজন মাদানি বাদ দিতে বলে ভাই এত ইসলাম দরদি জামাতি ইসলাম কোথায় দেখি নাই তো কি বলে তারা তাদের বক্তব্যে কি বলে মন গড়ে কথা বলে ইসলামের কথা তারা কোন জায়গাটায় বলে আপনি কোরআন থেকে তারা কোন জায়গাটা বলে কোরআন থেকে বলতে বলেন আমরা বলি সেই কি বলছে এটা তো আমার ওয়াইফের সাথে আমি কি বলছি আমার বেডরুমে যদি কেউ ক্যামেরা ফিট করে তাহলে তো অনেক কিছুই পাওয়া যাবে তো সেই কারণে মাসুক ভাই বিবাহ মাসুক ছিল না আমরা তার ওয়াইফের বক্তব্য শুনেছি যখন তার ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার সেই ছেলে যে বলেছে মাহমুদ তার যে মিডিয়াতে বলেছে দেখুন আমি বলছি যে আপনি যে ছোট হুজুর বা ওই 1.5 ফিট 2 ফিট হুজুর বলছেন এটা কিন্তু কয়েকজন দর্শক আপনার প্রতিবাদ করেছে এবং এটা মাসুক ভাই আমারও মনে হয় মিডিয়া পাই এটা একটু যদি দুঃখ প্রকাশ করে ভালো হয় যেভাবে আমি আপনি আমার অতিথি এই জন্য আমি আপনাকে একেবারে সরাসরি এমন কোনো প্রশ্ন করবো না যেটা আপনি আহত হবেন যেহেতু আমি উপস্থাপক তো দর্শকরা প্রশ্ন করছে এবং এখানে আরেকজন অতিথি আহ মুনতাজুল ইসলাম কিন্তু এটার প্রতিবাদ করেছে আপনি যে রফিকুল ইসলাম মাদানিকে একেবারে তুচ্ছতাচ্ছুল্য দেড় ফুট এরকম কথাটা বলা তো এইজন্য দর্শকের উত্তর আমার পক্ষ থেকে আমি যেভাবে যেই দিকে বক্তব্যটা নিয়ে যেতে চাচ্ছেন আমি কথা বলে সেটা পরিষ্কার করে দিন বিষয়টা হলো কথাটা কোন ক্ষেত্রে বলেছি আপনার কাছে যেরকমটা খারাপ লেগেছে সেরকমটা খারাপ আমাদের কাছে লাগে যখন বলা হয় শেখ হাসিনাকে বারবার বাজে বাজে কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাজে বাজে কথা তো সেই সব বক্তারা এসে কয়বার বলেছে যে আমরা এরকম বক্তব্য কথা বলবো না শেখ মুজিবুর রহমান যেই ত্যাগটা এই তার সুন জীবনটা শেষ করে দিয়েছে এই বাংলাদেশে মুক্তি করার জন্য তো সেই জায়গাটায় কয়জন বক্তা বাজে বাজে কথা যখন বলে যায় তখন কয়জন বক্তা সরি বলে যায় যে আমরা এই কথাটা ভুল বলেছিলাম সেই বাংলাদেশে সেই জামায়াত ইসলাম জামায়াত শিবির যে তাদের সেই মানে নারকীয় যে কাহিনীগুলি তারা করেছিল যেই বিএনপি নারকীয় কাহিনীগুলি তারা করেছিল তারা যদি এসে আমার এই বক্তব্যটাকে ভুল প্রমাণ করতে চেষ্টা করে হুজুর একটা একটা অক্ষর জানলো নাকি সে দিনদার হ্যাঁ আমি আমরা আওয়ামী লীগের মানুষজন খারাপ আচরণ কখনোই করি না এই হিসেবে আমাদের সাথে এটা যায় না বিপ্লব হাজারি হয়তো এটাই বলতে চেয়েছেন বা আমিও সেটা বলবো যে আমাদের সাথে খারাপ গেছেন একজন আলেম সে যেরকম হোক আপনারা বলেন আপনাদের নেতৃত্বে আমরা কোনো কিছু বলি ওটা অসম্মান হয় আপনি যে একজন দেশের আলেম যার মাঝে কোরআনের একটা হরফ থাকলো সে মোটামুটি একটা দিনই দাবাদ আপনি তারা এক ব্যাটারি বা ছোট্ট এর ধরনের একটা ক্রিটিসিস এটা কিন্তু ঠিক না আর যেটা বলছেন উনি স্বীকার করেছে ওইটা বাংলাদেশে কিন্তু এখন আমি যদি প্রশ্ন করি বর্তমানে প্রধানমন্ত্রী যিনি আছেন ওনাকে যদি রিমান্ডে নিয়ে প্রশ্ন করে উনিও বলবে যে আমি চোদ্দ সালে আঠারো সালে নির্বাচনটি চুরি করেছি এটা উনিও স্বীকার করবে বাংলাদেশে রিমান্ড রিমান্ড কথা বলি জনগণকে এখন ধরুন বিব্রত না করে আপনাদের কাছে উত্তম হবে

এই কথাটা আমার সেই মন্তাজুল ইসলাম ইসলাম ভাই মানে এই কথাটা হয়তো স্বীকার করেননি কিন্তু বাংলার জনগণ সেটা স্বীকার করে এবং কি সেই প্রামাণিককে স্বীকার সেও স্বীকার করতো আজকে বিচারিত হয়ে বিভিন্ন ভাবে হয়তো সে মিডিয়ার মাধ্যমে আসতে চাচ্ছেন কিন্তু তারাও স্বীকার করেন হিন্দুদেরকে মাথায় তুলে যদি রাখি নিরাপত্তা দিয়ে সার্বিক ভাবে তাহলে সেটা হাসিনা আপাই করেছে আসা নিয়ে যে খুনা খুনিটার কথা বললো এটা কারা করেছে অভান্তর কিছু কথাবার্তা টেনে টেনে নিয়ে এসেছে তারা 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 গোলাগুলি করে তারা তারা মারামারি করে তারা তারা সেই লাশগুলি ফেলেছে কোনো কারণ ছিল না আরে ভাই এত ইসলাম দরদি জামাতে ইসলাম কোথায় দেখি নাই তো কি বলে তারা তাদের বক্তব্যে কি বলে মন গড়া কথা বলে ইসলামের কথা তারা কোন জায়গাটায় বলে আপনি কোরআন থেকে তারা কোন জায়গাটা বলে কোরআন কোরআন থেকে বলতে বলেন আমরা বলি সেই সেই দেই কথা কথা বলে কোথায় যে মামুনুল আমার বক্তা যে বলে গিয়েছিলেন যে মামুনুল হককে নাকি ধর্ষণের মামলা অ্যারেস্ট করেনি করে সেই ঘড়ির মামলা দেখিয়েছে মামুনুল হক যে চত্বরে দেখিয়ে দেব এটা করব সেটা করব এইটা কোন আছে ভাই কোন আছে দেখিয়ে দেব শিক্ষা দিয়ে দেব এগুলো কোন ছিল তারপরে যে আরেকটা বিষয় এরকম বড় বড় কথা বলে কি হলো আমরা আবার তার অনেকগুলো অডিও পেলাম সেই কি যেন কলিজু মলিজু দরদি কত কিছু মেয়েদের সেই রেকর্ড আমরা পেয়েছি এবং কি আর একটা মেয়েদের সাথেও সেই পাঁচশো এক নাম্বার রুম এসে ধরা পড়েছে এসব কি মিথ্যা ছিল প্রমাণ করে দিয়েছে মিডিয়া কথা যেটা বলে গিয়েছেন নুরুরকে নাকি সাজানো ভাবে বাংলাদেশ সরকার নিজের যে ভিডিও লাইভ প্রোগ্রাম যে করেছে দেখিনি তার নিজের মুখে মানে অডিও না তার লাইভে এসে যে দেখা করেছি তো কি হয়েছে আরে ভাই ওই যে ওইরকম বিষয়টা হয়ে গেল ওইরকম ওই যে কি যেন একটা যে দেড় দেড় ফুট না দুই ফুটের একটা ছেলে আছে না